আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম ইন্ডেক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি এম ডি ফারুক আলম আজকে একটা অ্যানালাইসিস শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা অ্যানালাইসিসটা হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সি রিপিলের উপরে রিপিল সম্পর্কে আমরা অনেকেই আগে পরে শুনেছি বা অনেকেই রিপিল সম্পর্কে জানি কয়েন মার্কেট ক্যাপে রিপিল সম্পর্কে যা ইনফরমেশন পাওয়া যায় এর রানিং মার্কেট ভ্যালু আছে পঁচিশ সেন্ট প্রতিটা রিপিল কয়েনের দাম এবং এটা কয়েন মার্কেট ক্যাপের যে র্যাঙ্কিং আছে র্যাঙ্কিংয়ে চার নম্বরে আছে এখন রিপিল সম্পর্কে যতটুকু ইনফরমেশন আমি কালেক্ট করেছি রিপিল একটি সেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি এটা ডিসেন্ট্রালাইজড না এটা একটা সেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি উইকিপিডিয়া থেকে যে ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে যে রিপিল মূলত তিনজন ব্যক্তি রিপিল এই প্রোগ্রামটাকে ডেভেলপ করেছে অ্যাথিওর ব্রিটো ডেভিড রায়াম এই তিনজন ব্যক্তি মূলত এই রিপিল যে টেকনোলজিটা আছে এই টেকনোলজিটাকে ডেভেলপ করেছে রিপিল যে টেকনোলজি ফোকাস করতেছে এই টেকনোলজিটাকে বলা হচ্ছে রিপিল ইজ এ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম আর টি জি এস কারেন্সি এক্সচেঞ্জার অ্যান্ড রেমিটেন্স নেটওয়ার্ক বাই রিপিল তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে রেমিটেন্স যে ট্রানজাকশান লাইক আমরা এখন যেমন ট্রানজাকশান করতেছি বিভিন্ন ইয়ার মাধ্যমে যেমন আমরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এখন সারা ওয়ার্ল্ডে রেমিটেন্স ট্রানজাকশান করা হয় বিভিন্ন ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন মানিগ্রাম একটা প্রতিষ্ঠান এটা যেমন সারা ওয়ার্ল্ড ওয়াইড রেমিটেন্স ট্রানজেকশানের যেই ফর্মুলাটা ডেভেলপ করেছে রিপিল মূলত হচ্ছে এই ধরনের একটা পেমেন্ট প্রোটোকল যেটা ব্লক চেনের মাধ্যমে এছাড়াও ওয়ার্ল্ডে রেপিডেন্স ট্রান্সফার বা কারেন্সি এক্সচেঞ্জের এই প্রোগ্রাম প্রোগ্রামিংটা তারা করে যাচ্ছে এখন আসেন কেন রিপিল সম্পর্কে বলতেছি কারণ হচ্ছে রিপিল যে ডিসেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড কারেন্সিটা আছে কারেন্সিটা আপনার বিভিন্ন ব্যাংক এখন তাদের পেমেন্ট ইন্টারগ্রেশনে রিপিল ক্যাড করতেছে এর মূল কারণটা হচ্ছে রিপিল সেন্ট্রালাইজড কারেন্সি কারণ ব্যাঙ্ক সরাসরি ডিসেন্ট্রালাইজড কারেন্সিগুলিকে উৎসাহিত করতে পারতেছে না বা উৎসাহিত করতেছে না ব্যাংকিং রেগুলেশনের কারণে বাট তারা ব্লক চেন টেকনোলজিকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করতেছে ব্লক চেন টেকনোলজি একটা ভালো টেকনোলজি এবং খুব স্পিডি একটা টেকনোলজি তো যার দরুন ব্যাঙ্কগুলি মূলত ডিসেন্ট্রালাইজড কারেন্সি সিলেক্ট না করে রিপিলকে সিলেক্ট করতেছে অ্যাজ এ সেন্ট্রালাইজড কারেন্সি এই কারণে তো অলরেডি রিপিল বেশ কয়েকটা ব্যাংকের সাথে কানেক্টেড হয়ে গেছে যতটুকু ইনফরমেশান আমি কালেক্ট করলাম এটা হচ্ছে আপনার রিপিল ডট কমে যেই নিউজটা রিলিজ হয়েছে নভেম্বর দশ তারিখে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ব্যাঙ্ক লিড দ্য ব্লক চার্জ এখানে বেশ কয়েকটা ব্যাংকের ইনফরমেশান আসছে যে ব্যাঙ্কগুলি অলরেডি রিপিল ইন্টারাগ্রেশনের জন্য কাজ করতেছে এর ভিতরে ব্যাঙ্ক অফ আমেরিকা এটা আপনার মানে টপ ব্যাংক ওরা এটাকে ইন্টারাগ্রেশনের জন্য কাজ করতেছে অলরেডি তারপরে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বেশ কিছু ব্যাংক আছে তারপরে হচ্ছে আপনার মিজুহো ফাইন্যান্সিয়াল গ্রুপ স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে ক্রেডিট আগ্রিকলি এই জাতীয় বড় বড় যে ব্যাঙ্কগুলি আছে এই বড় বড় ব্যাঙ্কগুলি অলরেডি রিপিলকে রিকম্যান্ড করতেছে বা রিপিলকে ইন্টারগেশন হিসেবে নিচ্ছে এবং ইয়াহু ফাইন্যান্সের যে নিউজটা আসলো কিছুদিন আগে আপনার এপ্রিলের সাতাইশ তারিখে এখানেও দেখা যাচ্ছে যে আপনার ব্লক চেনের যে কনসেপ্টটা আছে এই ব্লক চেন কনসেপ্ট দ্য কনসেপ্ট অফ দ্য ব্লক চেন অর্গানাইজড ইন টু থাউজেন্ড নাইন উইথ দ্য ডিজিটাল কারেন্সি বিটকয়েন বাট নাও ওয়ে স্ট্রিট ইনস্টিটিউশন আর দ্য আর ইন ইন্টারেস্টেড ইন দ্য ব্লক চেন টেকনোলজি উইদাউট বিটকয়েন এখানে মূল ইনফরমেশন যেটা বলতেছি ব্লক বিটকয়েন যেহেতু ডিসেন্ট্রালাইজড কারেন্সি তাহলে ব্যাঙ্ক এই ব্লক চেন টেকনোলজিটাকে তাদের সিস্টেমের সাথে অ্যাড করার জন্য তারা রিপিলকে চুজ করতেছে এখানে আরেকটা ইনফরমেশন রিপিল হুইস অফার এ ব্লক চেন লাইক রিল অফ দ্য ফাস্টার সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যান্ড হি ইজ নাথিং টু ডু উইথ বিটকয়েন হ্যাজ অ্যাডেড সেভেন্টি ফাইভ ব্যাঙ্কস ব্যাঙ্কিংস ক্লাইন অলরেডি রিপিল বিটকয়েন বিটকয়েন যেমন একটা কারেন্সি রিপিল একটা কারেন্সি বাট বিটকয়েন ডিস্ট্রালাইজড রিপিল সেন্ট্রালাইজড তো রিপিল সেন্ট্রালাইজড হওয়ার কারণে অলরেডি সেভেন্টি ফাইভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং ক্লায়েন্ট অলরেডি এই রিপিলের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং রিসেন্ট নিউজ যেটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ার যে বড় ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক অলরেডি রিপিল পেমেন্ট চালু করেছে এটা জানুয়ারির জানুয়ারির নয় তারিখ দু সতেরোর নিউজ এটা অলরেডি অনেক দিন যাবৎ এটার কার্যক্রম চলতেছে তো এখন আসেন এই মুহূর্তে আমি যেটা বলতে পারি যে রিপিল একটা ফিউচার কারেন্সি হিসাবে ব্যাংকিং সেক্টরে একটা রিয়েলেবল ফিউচার কারেন্সি হিসাবে রিপিল আসতেছে তো আপনি এখন রিপিল কালেক্ট করতে পারেন বা রিপিল মাইনিং করতে পারেন বা রিপিলে আপনি মনোযোগ দিতে পারেন রিপিলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি মনোযোগ দিতে পারেন এটা খুব কুইক জাম্প করবে বিষয়টা এরকম না তবে এটা খুব স্টেবল হবে খুবই স্টেবল হবে আপনার ইনভেস্টমেন্ট যারা যারা বড় বড় ইনভেস্টর বিশেষ করে বড় বড় ব্যাঙ্কগুলি কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য যেই ধরনের কারেন্সিগুলিকে সিলেক্ট করে স্টেবল কারেন্সি সিলেক্ট করে যেগুলি খুব ওভার মুভমেন্ট করবে না বাট স্টেবল একটা কন্ডিশানে থাকবে স্টেবল একটা মুভমেন্টের ভিতরে থাকবে যে যেই প্রাইসটাই মুভ করে একটা স্ট্যাবিলিটি থাকে তো যার কারণে ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলিকে রিপিল ফোকাস করতেছে বা রিপিলকে ফোকাস করতেছে তাদের পেমেন্ট ইন্ডারিগেশন হিসাবে এখন নর্মালি এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে যেই পিপলগুলি কানেক্টেড আছে তারা কিন্তু সবসময় বিভিন্ন ইনফরমেশনের উপরে থাকে বা বিভিন্ন প্যানিকের উপরে থাকে দেখা যাচ্ছে যে একটা যখন একটা ভ্যালুয়েবল ইনফরমেশান মার্কেটে আসে যে কোনো ব্যাঙ্ক ক্রিপ্টেন্সি সাপোর্ট করতেছে বা কোনো ব্যাংক ব্লক চেন টেকনোলজি নিয়ে কাজ শুরু করছে তখন কিন্তু অ্যাজ এ ট্রেডার অ্যাজ এ বায়ার অ্যাজ এ স্টকার তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা কমন মোটিভেশন কাজ করে এবং তখন দেখা যায় যে প্রচুর ওই কয়েনটার পিছনে প্রচুর ট্রেডার চলে আসে ওই কয়েনটা ট্রেড করার জন্য এবং কয়েনটা ওই কয়েনটা রিজার্ভ করার জন্য তা আই আই থিঙ্ক সো যে রিপিলের ক্ষেত্রে সেম ঘটনাটাই ঘটবে যে প্রচুর ট্রেডার রিপিল রিজার্ভ করা শুরু করবে খুবই মানে খুব অল্প সময়ের ভিতরেই যার কারণে রিপিলের উপরে প্রত্যেকটা ট্রেডার একটা কমন ফোকাস থাকবে আর এই কমন ফোকাস থাকার কারণে রিপিলের প্রাইসটা পিক করার সম্ভাবনা খুব বেশি খুব অল্প সময় দেখা যাবে যে রিপিলের প্রাইসটা খুব ভালো একটা পিক করবে এবং এটা একটা স্টেবল স্টেবল মুভমেন্ট থাকবে মানে বিষয়টা এরকম হবে না যে হুট করে এক ডলারে চলে গেল আবার এটা পঞ্চাশ সেন্টে চলে আসলো বিষয়টা এরকম হবে না যে টুক প্রাইস মুভ করবে এটা খুব স্টেবল স্টেবল অবস্থায় মুভ করবে তো নর্মালি আমি ইয়াতে ট্রেডিং ভিউতে আমি রিপিলে যে চারটা ফোকাস করলাম এই চারটা ফোকাসে যেটা দেখা যাচ্ছে যে রিপিলের প্রাইসটা হাইস্ট মুভমেন্ট ছিল আপনার ফোর্টি ফাইভ সেন্ট সর্বোচ্চ হাইস্ট মুভমেন্ট ছিল এখন রানিং প্রাইজ আছে টোয়েন্টি ফাইভ সেন্ট তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা সবচেয়ে বেস্ট একটা জায়গা যে রিপিল বাই করে রাখার জন্য বা রিপুল স্টক করার জন্য এই মুহূর্তে যদি আপনি রিপিল স্টক করতে পারেন আপনি ধরে নিতে পারেন যে ছয় মাস এক বছরের ভিতরে রিপিল একটা ভালো মুভমেন্টে যাবে যেখানে আপনি একটা ভালো প্রফিট নিয়ে বেরোয় আসতে পারবেন বা ভালো প্রফিট করতে পারবেন রিপিলের মাধ্যমে এখন আসেন রিপিল ট্রেড করার জন্য আমার রিকমেন্ডেড যেই সাইটগুলি আছে রিপিল অনেক সাইডে অনেক এক্সচেঞ্জারে ট্রেড করা যায় এখানে যে লিস্টটা আমি পেলাম এটা মোর দেন এইট্টি ফাইভ এক্সচেঞ্জার আছে যেখানে আপনি রিপিল ট্রেড করতে পারবেন এবং হিউজ ভলিউমে ট্রেড হয় রিপিল এর ভিতরে আমি যে সাইটগুলিকে রিকমেন্ড করতেছি আপনি ইবোর্টে রিপিল মাইনিং করতে পারেন এবং রিজার্ভ করতে পারেন এখানে আমি রিপিল অলরেডি মাইনিং করতেছি আপনি একশো বা পঞ্চাশ ডলার এখানে ডিপোজিট করে আপনি আপনি গিগ্যাস পারচেস করতে পারেন ক্লাউড মাইনিংয়ের জন্য গিগ্যাস পারচেস করতে পারেন এবং আপনি রিপিল মাইনিং করে রাখতে পারেন মাইনিংয়ে জাস্ট মাইনিং অন করে রেখে দিতে পারেন এটা একটা সময় আপনাকে ভালো রিটার্ন দিবে পাশাপাশি ই আরেকটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ফ্রি কয়েন কালেক্ট করতে পারবেন যেমন আমি কিছুক্ষণ আগেও ফ্রি কয়েন কালেক্ট করছি এখানে ফ্রি কলে কালেক্ট করার জন্য যে ফেকিউট আছে এই ফেকিউটটাকে আপনি ফলো করতে পারেন আপনি ডেইলি একবার ভিজিট করে আপনি ফেকিউট থেকে আপনি ফ্রি রিপিল কালেক্ট কালেক্ট করে নিতে পারবেন এখানে জাস্ট আপনি একটা ক্যাপচার একটা ভেরিফিকেশান পাস করবেন দ্যাটস এনাফ আমি অলরেডি আজকে নিয়ে ফেলেছি আমি জাস্ট দেখানোর জন্য আবার ভিজিট করলাম হ্যাঁ না অলরেডি নেওয়া হয় নাই মাত্র আমি পেলাম জিরো পয়েন্ট রিপিল আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে আচ্ছা তা এখানে আপনি রিপিল মাইনিং করতে পারেন পাশাপাশি আপনি এখানে ডিপোজিট করে রাখতে পারেন রিপিল এবং এখানে এই ইবোর্ড প্ল্যাটফর্মটা মূলত ক্লাউড মাইনিংয়ের জন্য ভালো আপনি হয়তো একশো ডলার একশো ডলার দিয়ে আপনি গ্যাস পারচেস করে আপনি রিপিল মাইনিং করা স্টার্ট করলেন এটা আপনি অটোমেটিক মাইনিং হতে থাকবে যত এটা পাঁচ বছর একটা না মাইনিং হতে থাকবে পাঁচ বছরের কন্ট্রাক্ট মূলত কন্ট্রাক্ট হচ্ছে পাঁচ বছর আপনি বিটকয়েন ডিপোজিট করার পরে আপনার কাছে যে বিটকয়েন থাকবে জাস্ট এখানে বিটকয়েন সিলেক্ট করবেন বিটিসি বিটিসি সিলেক্ট করবেন এবং এখানে আপনি যে ফাইভ ইয়ার্স রেন্টাল যেটা আছে এটা সিলেক্ট করে আপনি বাই করে দিবেন এভাবে ফাইভ ইয়ার্সটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটা লোডিং হবে পেজটা দেন এই যে বাই ক্লাউড এস এইচ এ টু ফাইভ সিক্স ফোর পয়েন্ট জিরো রেন্টাল আপনি জাস্ট ডিপোজিট করলেন রেন্টাল পারচেস করলেন এবং এখান থেকে এই যে মাইনিং যে অপশানটা আছে এখানে আপনি এক্স আর পি এটা সিলেক্ট করে দিবেন দেন রিপিল মাইনিং হতে থাকবে এবং এটা একটা না পাঁচ বছর মাইনিং হবে পাশাপাশি আপনি লাইভ ট্রেডিং করতে পারেন হচ্ছে আপনি হির বিটিসিতে এখানে এটা হচ্ছে ডিপিল বিটিসি যে ট্রেডিং যে পেয়ারটা আছে এই পেয়ারের এখানেও আপনি ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে আপনি লাইভ ট্রেড করতে পারেন অথবা স্টকও করে রাখতে পারেন এই দুইটা আমার রিকমেন্ডেশান পাশাপাশি ব্যাট্রিক্স আছে ব্যাট্রিক্সে আপনি করতে পারেন কিন্তু ব্যাট্রিক্সের মেন প্রবলেম যেটা হচ্ছে হচ্ছে ভেরিফিকেশান ব্যাট্রিক্সে ভেরিফিকেশান কমপ্লিট করাটা একটু মুশকিল হয়ে যায় যার ধরুন আপনার ব্যাট্রিক্সটা আমি রিকমেন্ড করি না সবাইকে এখানে ব্যাট যদি আপনি ভেরিফিকেশান ছাড়া ব্যাট্রিক ডিপোজিট করেন তাহলে আপনি উইথড্রো করতে পারবেন না এখানে ক্লিন ইনফরমেশান বলা আছে যে আনভেরিফাইড অ্যাকাউন্টস ক্যান নট উইথড্রো ফ্রম বিট্রেক্স সো দ্যাট আপনি যদি ভেরিফিকেশান কমপ্লিট করতে পারেন তাহলে আপনি বিট্রেক্সে আপনি রিপিল পারচেস করতে পারেন যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনি পারচেস করবেন না বা ডিপোজিট করবেন না বিট্রিক্সে তো বিটিসি এবং ইবোট এই দুইটা আপনি মাথায় রাখতে পারেন এই দুইটাতে আপনি রিপিল পারচেস করতে পারেন এই মুহূর্তে তো এই ছিল মোটামুটি ইনফরমেশান আমার কাছে আমি চেষ্টা করেছি যে রিপিলের যে কারেন্ট ইনফরমেশানগুলি আছে এগুলি আপনার সাথে শেয়ার করার জন্য এবং রিপিল একটা ভালো ফিউচার ফিউচার কারেন্সি হতে যাচ্ছে যেটা ব্যাংক রিকমান্ডেড তো স্বাভাবিকভাবেই বুঝতে হবে যদি কোনো কারেন্সিকে ব্যাংক রিকমান্ড করতে হচ্ছে বা ব্যাংক যদি তাদের টেকনোলজি ব্যবহার করতে যাচ্ছে তো এটা পাবলিক পাবলিকলি এটার ডিমান্ড অনেক বেশি হবে যার দরুন ফিউচারে এটার একটা ভালো মুভমেন্ট থাকবে এবং একটা ভালো প্রফিট করা যাবে আর এখনই একটা সময় যে আপনি রিপিল পারচেস করে রাখতে পারেন তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদিও আমাদের আমার এই চ্যানেলটা প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ইনফরমেশান পাওয়ার জন্য বা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমি মূলত বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এবং আপনার বিভিন্ন আইসিও অ্যানালাইসিস করে আমি যেটা ভালো মনে করি ওইটা আমি শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন এবং যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম